জোরে বলেন কথা ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে দেখতহীন ভাষায় বলতে চাই, ও ভারতের সরকার, তুমি জেনে রাখো, এই মামলাটা যদি তুমি খারিজ না করে যদি গ্রহণ করো, তা আল্লাহর কসম করে বলতে চাই, কোরআনের 26টা আয়াত তো দূরের কথা, 26টা নোকতা পরিবর্তন করার যদি দুঃসাহস দেখায়, এ বাংলার জমিনের মুসলমান একটাও ঘরে থাকবে না, কোরআনের ইজ্জত রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়বে। কথা ঠিক কিনা বলেন? রাজি আসেন তো ইনশাল্লাহ। কোরআনের ইজ্জত রক্ষার জন্য যদি জীবন দিতে হয় তাও প্রস্তুত, ঠিক আছে না? বলেন কথা বলেন তো। সময় যেহেতু খারাপ, মুসলমানদের ইমানের তেজ, ইসলামের উপরে যত আঘাত আসবে, কোরআনের উপরে যত আঘাত আসবে, রসুলের ইজ্জতের উপরে যত আঘাত আসবে, ইমানদারদের ইমান তত বাড়বে। কথা ঠিক কিনা বলেন? কারণ এটা হলো এমন একটা জিনিস, জোয়ারের পানিতে যেমন বাঁধ দিয়ে আটকানো যায় না, জোয়ারের পানিতে বাঁধ দিলে পানির গতি বাড়ে না কমে? বাড়ে না কমে? যত বাদ দিবে তত গতি বাড়বে, বাড়তে বাড়তে পানি জমতে জমতে এমন একটা সময় হয়ে যাবে, ওই বাদগুলিকে পানির জোয়ারে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সামনে দৌড় দিবে। কথা ঠিক কিনা বলেন? ইমানদার আর মুমিন মুত্তাকিদেরকে যত বাধা দিবে, যত অত্যাচার করবে, যত অবিচার করবে, যত বেইনসাফ করবে, ইমানদারদের আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় ইমানের পাওয়ারটা তত বাড়তে থাকবে। যত বাধা দিবে ইমানদের পাওয়ার বাড়তে বাড়তে এমন একটা সময় আসবে, সামনে নাস্তিক আর বেঈমান দেখবে না, ধাক্কা দিয়ে ফেলাই দিবে। কথা ঠিক কিনা বলেন? কি ভয় করতেছেন আপনারা? বিপ্লব মানে জীবনে দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না, রে করো যদি ভয়। ঠিক কিনা বলেন? বিপ্লব মানে জীবনে দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না, রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবনে দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না, রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবনে দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না, রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবেই, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক কিনা বলেন? এ বাংলার জমিনে যদি নাস্তিক আর বেঈমানরা মনে করে থাকে ইসলাম আর মুসলমানদের উপর অত্যাচার করলে ইসলাম আর মুসলমান বিনিশ হয়ে যাবে, আল্লাহর কসম করে বলতে চাই, এ বাংলার জমিনে ইসলাম আর মুসলমানের উপরে যত অত্যাচার হবে, ইমানদারদের ইমান তত বাড়তে থাকবে, বিশ্বের জমিন থেকে ইমানদারদের তো কোনোদিন নিশ্চিহ্ন করা যাবে না। কথা ঠিক কিনা বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবেই, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের মুসলমান যুবক ভাইয়েরা, আসমান খালি যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে দাত্তহীন ভাষায় বলতে চাই, বর্তমান সময় হলো ইসলাম টেকানোর সময়, বর্তমান সময় হলো কোরআনের ইজ্জত রাখার সময়, বর্তমান সময় হলো আল্লাহ রসুলের ইজ্জত টেকানোর সময়। প্রয়োজন যদি হয়, আপনার রক্ত দেওয়ার জন্য যদি প্রয়োজন হয়, জীবন দেওয়ার জন্য যদি প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছো, দু হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, ইসলামের শত্রুরা, নারায়ণ তাকবীর। এই আওয়াজ ওপার একটু যাওয়া দরকার, ঠিক কিনা বলেন? বেশি দূরে না তো তার কাটা ধাক্কা দিয়ে এই আওয়াজ পৌঁছাইতে হবে, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ভয় লাগতেছিল তো আপনাদের, চিন্তা করতেছেন হুজুর তো শুরুতেই এত গরম হয়ে গেল, অসুবিধা নাই তো? কথা বলে অসুবিধা নাই তো? আল্লাহ কবুল করেছে বলে না আমিন। কারণ আমি জানি বর্তমানে মুসলমানদের দিলি হালাতটা কেমন, বর্তমানে মুসলমানদের দিলি হালাতটা কেমন আমি বুঝতেছি, সারা দেশে তো ঘুরতেছি, প্রত্যেকটা মুসলমান চাই হুজুর আপনি অবশ্যই করে কোরআন এবং হাদিস থেকে সত্য কথাগুলি, সঠিক কথাগুলি তুলে ধরেন, এতে যে খুশি হয় হোক, বেজার হয় হোক, ঠিক কিনা বলেন? কত মানুষ আছে, কত হুজুর আছে, কত আলেম আছে, টুপির সাইজ বেশ ভালোই, আমার তো এত ভাবসাব নাই, দেখেন না কত হুজুর আবাক গাবা পরে একদম বিশাল লাইটিং মার্কা টুপি মাথায় দিয়ে কত কিছু করে, আমার এত কিছু নাই, সাদা সিধে মানুষ আমি, পছন্দ হয়তো নাকি? কি কথা, পছন্দ হয়তো? আরে ভাই পোশাক দিয়ে কী হবে, যা বলতেছি এগুলোই না দরকার, ঠিক কিনা বলেন?
কত হুজুর দেখলাম, কত টাইটেল, কত কায়দা, কত কৌশল, আবা কাবা পরে ওরে শুধু আল্লাহুম্মা সাল্লি আলা টান দিয়ে বাড়ির দিকে দৌড় দেয়। সঠিক কথা বলেন, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও ভাই, আপনাদের আওয়াজ যত কমবে আমার কিন্তু সময় তত ফুরাবে। যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ আমিও আছি, আপনারা থাকবেন তো ইনশাল্লাহ। জোরে বলেন, থাকবেন তো ইনশাল্লাহ। ভাই, যতক্ষণ কথা বলবো একটু সঠিক কথা বলার চেষ্টা করব, যদি আপনারা সাপোর্ট দেন, আর আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে তো আমার সঠিক কথা বলা সম্ভব হবে? কথা বলেন, হবে? এখন অনেক সময় স্লোগান শোনা যায়, হুজুর জিহাদ চাই, জিহাদ চাই, পুলিশ দেখলে আমরা নাই, পুলিশ দেখলে আমরা নাই, এরকম মার্কা জিহাদটা কি আপনারা? এরকম মার্কা মুজাহিদ? আরে মুজাহিদ তো সেই যে নাস্তিক আর বেঈমান যেই আসুক না কেন সামনে পায়ে দোলে চলে যাবে, ইসলামকে সমুন্নত না করা পর্যন্ত নিজের মাথাকে নাস্তিকদের সামনে নোয়াবে না, কথা ঠিক না বলেন? এই জন্য সঠিক কথাগুলো বলতে হবে, যদি না বলতে পারি তাহলে এই জায়গায় বসার দরকার নাই, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা, ঠিক কিনা বলেন? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা, এর চেয়ে মরাই ভালো দেশের যাবাই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশের যাবাই ভালো, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় ভারতে, ঠিক কিনা বলেন? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় ভারতে, এর চেয়ে মরাই ভালো দেশের যাবাই ভালো, ঠিক কিনা বলেন? সারা বাংলাদেশের মুসলমান তোমাদেরকে জানতে হবে, আপনারা অবশ্যই জানেন ভারতের হাইকোর্টে এক শিয়া, এই বাংলাদেশের নয় গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয়ের স্পন্দন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের 26টি আয়াতকে বাতিল করার জন্য রিট করেছে, কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন, কথা ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে দাপ্তহীন ভাষায় বলতে চাই, ও ভারতের সরকার তুমি জেনে রাখো, এই মামলাটা যদি তুমি খারিজ না করে যদি গ্রহণ করো, তা আল্লাহর কসম করে বলতে চাই, কোরআনের 26টা আয়াত তো দূরের কথা, 26টা নুকতা পরিবর্তন করার যদি দুঃসাহস দেখাই, এ বাংলাদেশ জমিনের মুসলমান একটাও ঘরে থাকবে না, কোরআনের ইজ্জত রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়বে, কথা ঠিক না বলেন? রাজি আছো তো ইনশাআল্লাহ? কোরআনের ইজ্জত রক্ষার জন্য যদি জীবন দিতে হয় তাও প্রস্তুত, ঠিক আছে না বলেন? কথা বলেন, আমার মূল কথা বলা হয়ে গেছে, এখন মাহফিল বন্ধ হয়ে যায় যাক, ঠিক আছে কিনা বলেন? কথা বলেন, আল্লাহ তাআলা কবুল করে, জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে যে পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য বেজার না খুশি? সবাই খুশি তো? এদেশের যুবকদেরকে বেশি করে জাগাইতে হবে, জাগতে হবে, কারণ যে দেশের যুব সমাজ যেই দিকে ওই দেশের নীতিমালা, ওই দেশের সিস্টেম ওই দিকে, ঠিক কিনা বলেন? কারণ এদেশের টেন্ডারবাজি, চাঁদাবাজি, সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা মুরব্বীরা বেশি করে না, এক যুবকরাই বেশি করে, ঠিক কিনা? রাস্তায় চাঁদাবাজি কি মুরব্বীরা করে না যুবকরা করে? এই জন্য যুবকদের চরিত্র পাল্টানো দরকার। যুবক ভাই যারা আছেন তারা আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য যুবক আর বুড়াদের ভিতরে একটা প্রতিযোগিতা হবে, দেখি কারা পারে, রাজি আছে ইনশাল্লাহ? যারা যুবক আছেন ভাই, আপনাদের কাতারে আমিও আছি, আমিও যুবক, আপনাদের ব্যাপারে আমি একটু সাপোর্ট দেবো ইনশাল্লাহ। ভাই যারা মুরব্বী আছি, এখন চুল পাকা দাড়ি পাকা, আর একটু চুপ থাকবো, কথা বলবো না, ঠিক আছে তো ইনশাল্লাহ? যুবকদের সাথে একটু পাল্লা হবে, দেখি যুবকরা কতটুকু পারে। যুবক যারা, আর একটু কণ্ঠ সেরে জবান দিয়ে আল্লাহ আকবারের ধ্বনি দিবেন, যাতে করে মুরব্বীরা আপনাদের ধারে কাছেও না যাইতে পারে, রাজি আছে ইনশাল্লাহ? যুবক ভাই কি যুবকরা রাজি আছে তো ইনশাল্লাহ? আচ্ছা, আমি নারায় তাকবীর বলবো, আমি কিন্তু অনেক জোরে বলবো, কারণ আপনাদের দলে তো আমি, ঠিক না? আচ্ছা যাই হোক, রেডি তো নাকি যুবকরা? রেডি? আচ্ছা যুবকরা একটু প্রস্তুত নাও তো, পিছনে যারা আছেন সবাই মিলে একটু আল্লাহ তাআলাকে খুশি করে দিবেন। যুবক ভাইরা রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা মাশাআল্লাহ, এবার একটু যুবকরা চুপ করেন, একটু মুরব্বীদের জোরটা একটু দেখা যাক।
আমি তো চুপ থাকতে বলছি, এই দোষটা আপনাদের, ঠিক না? যাক, এবার একটু মুরব্বীদের জোর দেখবো, জোর দিয়ে কি হবে একটু পরে বলবো। আচ্ছা যুবক বাড়ি চুপ থাকবেন, দেখি এবার মুরব্বীরা কি করে। মুরব্বীরা রেডি? আচ্ছা, আল্লাহ তাআলার নাম নেবেন, শরীরে যত শক্তি আছে সব দিয়ে একদম। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, মাশাআল্লাহ। মুরব্বীরাও তো কম না, আল্লাহ তাআলা সবাইকে কবুল কর, বলেন আমিন। আচ্ছা এবার সবাই মিলে যদি একটু আমরা দেই, তাহলে এই অঞ্চলটা একটু কেঁপে উঠবে না? এলাকায় যত শয়তান আছে সব পালাবে না? কথা বল, পালাবে না? এবার একটু আমরা দিয়া দিই তো, এই বর্তমানের নাস্তিক আর বেঈমানরা সব থেকে বেশি ভয় করে আল্লাহু আকবার ধ্বনিটাকে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আমি আওয়াজ কেন বারবার চাচ্ছি, কারণ আমার ছোট্ট মাথায় অ্যানালাইসিস করে গবেষণা করে আমি এটাই দেখেছি, বাংলাদেশের জমিনে মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা জিকিরওয়ালা তাবলিগওয়ালারা যেদিন থেকে জবানের আওয়াজ কমাই দিছে, ওই দিন থেকেই এই জমিনের ভিতরে মুরগি চোরা শাহরিয়ার কবির এদের মতো নাস্তিকদের কণ্ঠের আওয়াজ বেড়ে গেছে, কথা ঠিক কিনা বলেন? এজন্য এদের আওয়াজ কমাইতে হলে মুসলমানদের কণ্ঠের আওয়াজকে বাড়াইতে হবে, ঠিক কিনা বলেন? সরে বলেন, ঠিক কিনা? ওদের হৃদয়ের ভিতরে এমন কম্পন সৃষ্টি করে দিতে হবে যাতে করে ওরা মুসলমান দেখলেই 13 কিলোমিটার দূর থেকে ভয় পায়, ঠিক কিনা বলেন? তো নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আমার নেতা তোমার নেতা, নারায়ণ তাকবীর, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা, নারায়ণ তাকবীর। আল্লাহ তাআলা কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা দেখতেছে না ভাই? আল্লাহ কবুল করো, বলেন না আমিন ভাই? এবার একটু আলোচনায় ঢুকি। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে যত সুন্দর পরিবেশে বসায় দিয়েছেন, দুনিয়াতে কত যুবক, কত চুল পাকা দাড়ি পাকা মুরব্বী, কত অন্যায় কত গুনাহের কাজে লিপ্ত আছে, আছে না ভাই? কথা বলেন, আছে না? এদিকে নজর দিই, ওদিকে নজর না দিই, স্টেজটা কিন্তু দুর্বল আছে, বেশি চাপ না দিই ভেঙে পড়বে, আমি ওঠার সময় বুঝতে পারছি। যাক, বেশি চাপ না দিই, বেশি লোড না দিই। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর একটা পরিবেশে বসার মতো তৌফিক দান করছেন, বলেন তো আপনার আমার কোনো শক্তি আছে? আছে ভাই, কোনো শক্তি? কোনো শক্তি নেই। আল্লাহ রব্বুল আলামিন চাইছে বিধায় আপনি আমি এ জায়গাতে আসতে পারছি, ঠিক কিনা বলেন? যদি আল্লাহ তাআলা কবুল না করতেন তাহলে এই জায়গাতে আসতে পারতাম? পারতাম? দেখেন না কত মানুষ আছে, তারা তো আসে নাই। কতজন চায়ের দোকানে চা খাচ্ছে, আবার কতজন শুধুমাত্র টুপির মিল না থাকার কারণে বসে বসে সমালোচনা করতেছে, আসেনি? আপনাদের এলাকায় এই রোগ আছে? আর এই রোগ তো সারা দেশে ছড়াই গেছে। চিন্তা করতেছে, হুজুরে যাওয়ার সময় দেখলাম এত গোল টুপি, অতএব তো আমাদের দলের না, অত ওর মাহফিল শুনতে যাওয়াও যাবে না। আল্লাহ তাআলা এই সমস্ত মানসিকতা থেকে আমাদেরকে হেফাজত করুক, বলে না আমিন। আর একটু জোরে বলে না আমিন ভাইরা। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বসার মতো সুযোগ করে দিয়েছেন। বর্তমান জামানা অত্যন্ত মুমূর্ষুকাতর জামানা, এই জামানাতে নেকের কাজে জুড়ে মিশে বসা একমাত্র আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কোনোভাবেই সম্ভব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু কবুল করছেন, আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ।